আমরা এই আধুনিক খামারে আমরা দেখতে পাচ্ছি মোটাতাজাকরণ পাশাপাশিও বেশ কিছু গাভি তারা উত্তোলন করেছেন, গাভি তুলেছেন। আমরা এই গাভি নিয়ে জানার চেষ্টা করব কিভাবে তিনি এই গাভি পালন ভবিষ্যৎ পরিকল্পনা এবং কীভাবে শুরু করেছেন সে বিষয়ে আমরা একটু কথা বলবো। চলুন, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু গাভি রয়েছে, একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই আগে আপনার কাছে জানিয়েছিলাম আপনার খামারে গরু মোটাতাজাকরণ, আমরা দেখতেছি সে পাশাপাশি বেশ কিছু গাভিও রয়েছে। আসলে এই গরু মোটাতাজাকরণ সার গরু পালনের পাশাপাশি গাভি নিয়ে কি পরিকল্পনা শুরু করেছে? গাভি নিয়ে আমাদের পরিকল্পনা, আসলে আমরা গাভিটা পালন করি মূলত গাভি থেকে যে দুধ হয় সেটা দিয়ে আমি আমার দৈনন্দিন খরচটা মেটানোর জন্য আমি গাভিগুলো মূলত পালন করি। সে কারণে আমার গাভির সংখ্যা খুবই কম, 5টা গাভি দিয়ে আমরা খামারটা পরিচালনা করতেছি, মানে গাভির প্রজেক্টটা। আর এর থেকে আমাদের বাড়ানোর মানে নতুন করে কেনার প্রজেক্ট নাই, কিন্তু আমরা যেহেতু আমাদের গাভিগুলোর থেকে যে বাছুরগুলো পেয়েছি সেগুলোর থেকে আমরা ভবিষ্যতে গাভি তৈরি করবো। আচ্ছা, এই গাভি নতুন করে ক্রয় করার কোনো পরিকল্পনা? আচ্ছা, আপনার 5টা ক্রয় করেছেন, আপনি বলেছেন যে এই গাভির দুধ বিক্রি করে টোটাল খামারের খরচটা বহন করার একটা দৈনন্দিন যে খরচটা সেটি চালানোর পরিকল্পনাতেই গাভি সংগ্রহ করেছেন। আচ্ছা, কি জাতের গাভি কিনেছেন আপনারা? আমরা এখানে হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, আমরা এই প্রথম থেকেই দেখি আপনাদের বেশ কয়েকটা গাভি দেখেছি, এই মুহূর্তে কয়টা আছে আপনার খামারে? এই মুহূর্তে 5টা গাভি। আচ্ছা, 5টা, আমরা এখানে একটা দেখতেছি বেশ ভালো একটি গাভি, এইটা সম্পর্কে একটু জানি। এটা আমরা 1 বছর আগে বাছুর সহ কিনি, আর গত 8 দিন আগে এটা আমাদের নিজস্ব খামারে একটা নতুন বাছুর দিয়েছে। বাছুর দিয়েছে, ভালো মানের। এটা যে আপনার খামারে দিয়েছে এটা কততম বাচ্চা, এর আগে কয়টা ছিল? এর আগে এটা আমরা যেটা মানে যার থেকে ক্রয় করেছি সেই বাড়ি থেকে বা সেই মালিকের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে এটা এর আগে 3টা বাচ্চা দিয়েছিল, আমরা 3 নম্বর বাচ্চাটা নিয়ে আসছিলাম, আর এখন আমরা 4 নম্বর বাচ্চা চতুর্থ পেয়েছেন। আচ্ছা, এই যে চতুর্থ পেয়েছেন, এর আগে যখন আপনারা আনছেন কত কেজি দুধ পেয়েছেন? আমরা এর আগে এটা 14-15 লিটার। আপনি কি জাত বললেন জানেন? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এখন কত কেজি পাচ্ছেন দুধ? এখন আমরা আসলে এটা এই 7 দিন 8 দিন হলো বাচ্চা আসছে, বাছুর হয়েছে, আমরা এখনো এটার দুধটা ওইভাবে সংগ্রহ করছি না, এটা বাছুর খাচ্ছে এবং বাকিটুকু আমরা ফেলে দিচ্ছি, কারণ যেহেতু এখনো শাল দুধ এটা আমরা। আচ্ছা, দেখা যাবে আপনার শাল দুধটা কতদিন পর্যন্ত থাকে? এটা 15 দিনের মতো আমরা কালেক্ট করি না। 15 দিন? 15 দিন পরে। বাচ্চাটা কোথায়? এটার বাচ্চাটা আমরা মালিকের থেকে সঠিক তথ্যটা পাইনি। আচ্ছা, আমরা পরেরটা দেখি। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দেখলাম চমৎকার একটি গাভীর কত জানতে পারলাম। আচ্ছা, এর আমরা দামটা জানিনি, এইটাতে কত টাকা সংগ্রহ করেছিলেন? আমরা এটা সংগ্রহ করেছিলাম আমাদের সব কিছু মিলে এটা 1,80,000 টাকা। 1,80,000 খাবার থেকে আসতে খরচ সহ? আচ্ছা ঠিক আছে, বেশ 1,80,000 টাকা 15 কেজি দুধ পেয়েছেন, এইটা সম্পর্কে একটু জানি। এইটা জার্সি একটা গাভি। জার্সি? জি। এটাও একই সময় সংগ্রহ করা, গত বছর সহ নভেম্বরে কেনা হয়েছিল। এটাও 1,70,000 এরকম। 1,70,000? জি। কত কেজি দুধ পেয়েছেন আপনি? এটা 12 লিটারের মতো দুধ পেয়েছি। 12 লিটার? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা জানি। এটাও আমাদের এই 15 দিন আগে আমাদের এটা আমাদের বাছুর আমাদের নিজস্ব ফার্মে। আচ্ছা, এটাও 15 দিন আগে আপনাকে বাছুর দিয়েছে? বেশ ভালোই তো। আপনি বেশ, এটা যে বাচ্চাটা দিয়েছে সেটা কি কি জাত পেয়েছে? সেটা এটা এটাও বাচ্চাটা কই? সরি, জার্সি। দর্শক, এই বাচ্চাটা চলে আসছে দেখুন, এই যে জার্সি বাচ্চা। আচ্ছা, এটা এটা কি হয়েছে, সার না বকনা? এটাও বকনা আগে। তাহলে আপনার মনে হয় যে ভাগ্য খুবই ভালো, বকনা বাছুর একটা আশীর্বাদ আমরা জানি।
খামারেরদের জন্য 75 দেওয়া হয়েছিল পাইছেন কত বকনাবাসুর বেশ একটা 80 বছরক এটা দিয়ে ভবিষ্যৎ গাবি তৈরি করবে এটা যদি এখন এটা যদি 75 হয় এটা 75 হয় তাহলে মোটামুটি 75ই থাকবে 75 এ থাকবে হ্যাঁ যদি 75 যদি মানে যদি মিলে যায় এক দেশে তাহলে 75ই থাকার সম্ভাবনা বেশি ঠিক আছে আমরা পরেরটার কথা জানি দর্শক আমরা এখন পর্যন্ত তার গাবি বেশ তিনি সফল যে পরিকল্পনা নিয়ে এগিয়েছেন সেটি তার সফলতা আসছে ধীরে ধীরে আমরা এটি সম্পর্কে একটু জানি এটা আমাদের গ্রাম থেকে এক গৃহস্থের বাড়ি থেকে আমরা সংগ্রহ করি এই আশেপাশে গ্রাম থেকে হলিস্টন ফিজিয়ান কত দিন আছে এটা 172000 টাকা 172000 বাছুর সহ জি বাছুর সহ বকনা বাছুর সহ বকনা বাছুর এটার এখন অবস্থান কি বকনা বাছুর আছে না আবার নতুন করে আসছে এটা এখন গাব 6 মাসের 6 মাসের গাব সামনে পাওয়া যাবে কি বীজ দিয়েছেন এটাতে হলিস্টন ফিজিয়ান 75% কত কেজি দুধ পাচ্ছেন এটা এটাতে আমরা 10-11 লিটার করে দুধ পাইতাম এখন আপাতত ড্রাই পিরিয়ড হিসাবে আমরা এই মাস থেকে বন্ধ রাখছেন বন্ধ রাখছি কারণ শরীরের চাহিদার জন্য এটা দুধটা আমরা নিচ্ছি না ঠিক আছে হয়তো 2 লিটার করে পেতাম কিন্তু এটা আমরা সেটা বন্ধ করে দিয়েছেন অফ করে দিয়েছি ওকে আমরা দর্শক শুনলাম এটা সম্পর্কে এইটা সম্পর্কে একটু জানি এটা হলিস্টন ফিজিয়ান একটা গাভি এটা আমরা মে মাসে সংগ্রহ করি মে মাসে জি এই বছরের মে মাসে বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ কত এটার এটার প্রাইস পড়েছিল 1,85,000 টাকা 1,85,000 কত কেজি দুধ পাইছে আনার পরে এটা আনার পরে 10 লিটার দুধ পেয়েছি আমরা আসলে এক্সপেকটেশন বেশি ছিল কিন্তু আমরা সেই অনুযায়ী পাইনি দামও একটু মনে হচ্ছে বেশি হয়েছে দাম তো সেই অনুযায়ী যেহেতু আমাদের এক্সপেকটেশন বেশি ছিল আমরা সেই কারণে আচ্ছা পাওয়া যাচ্ছে না আচ্ছা খাবার দাবার দিয়ে হয়তো ভবিষ্যতে আরও ভালো আসতে পারে যদি পরিকল্পিত খাবার হয় আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এই যে সর্বশেষ যে গাভিটি পাঁচ নম্বরের গাভিটি একটাই সার বছর আচ্ছা যাই হোক সব তো হবে না ওটা একটা ভাগ্য আপনার গাভি বা বকনার সাথে একটা সার দরকার ভবিষ্যতে দেখা যায় যে একদম ন্যাচারাল বীজ দিলেন ওই সারটা যদি ভালো মানের পাওয়া যায় আচ্ছা এই গাভিটি সম্পর্কে জানি এটা কোথা থেকে সংগ্রহ করছেন গ্রাম থেকে এটা এটাও কুষ্টিয়া থেকে সংগ্রহ কুষ্টিয়া থেকে একটা মাত্র গ্রাম থেকে একটা মাত্র গ্রাম থেকে এটা কুষ্টিয়ার এটার বাছুর কই কুষ্টিয়ার এক গ্রাম থেকে সংগ্রহ এটা বাছুরটা কই ও পিছনে না ও চমৎকার বাচ্চা যেটা দেখ দৌড়ে দৌড়ে না না এই যে এই যে বাছুর সিঙ্গার থেকে গ্রাম থেকে কত নিয়েছিল এটা নিয়েছে হচ্ছে কি 1,60,000 পড়েছে আচ্ছা আচ্ছা সবগুলি গাবি একটু বয়স্ক হয়তো 3-4টা বাচ্চা দিয়েছে এরকম কিন্তু আপনার পরিকল্পনা যে বাচ্চা দিয়েছে তা দিয়ে গাবি তৈরি করে তা দিয়ে আমার ওই পর্যন্ত থাকলে আপনার ভবিষ্যতে আরো 4টা আপনার ইতিমধ্যে 4টা বকনা পেয়েছেন 3টা পেয়েছেন আর একটা হয়তো পাওয়ার আশা আছে এটা ওই আমাদের প্রথম যে গাবিটা দেখালাম সেটা প্রথম বাচ্চা বকনা প্রথম বকনাটা প্রথম বকনা আর পরের বকনা আছে হলিস্টন ফিজিয়ান কিন্তু দেখে তো মনে হচ্ছে রানী জাতের কিন্তু এখন যেগুলো বীজ দিচ্ছেন আপনি সেগুলো কি লিপিবদ্ধ করে রাখতেছেন জি জি অবশ্যই কোন বীজ দেওয়া হচ্ছে সেগুলো আমার খামারে অবশ্যই লিপিবদ্ধ আছে লিপিবদ্ধ রাখছেন আপনার পরিকল্পনা মাফিক এগিয়ে আছে যেহেতু খামারে পরিকল্পনা থাকলে সঠিকভাবে পরিচর্যা করলে সফলতা আসবে ভবিষ্যৎ পরিকল্পনা এই বাছুরের উপরে প্রথম থেকে যেন সঠিকভাবে খাবার পায় সঠিকভাবে পুষ্টি পায় ভ্যাকসিন গুলো যেন প্রথম থেকে ঠিকভাবে দেওয়া থাকে আমরা সেইভাবে এগুলা গড়ে তুলতেছি এবার জানতে চাচ্ছি আপনার এই যে গাভির খাবার দাবার কিভাবে এগাচ্ছেন যাতে এই ভালোভাবে তারা দুধ ভালো পাওয়া যায় বাচ্চা ভালো পাওয়া যায় গাভি ভালো থাকে কিভাবে পরিকল্পনা করছেন ঘাস দাও ঘাস দেই এগুলোকে কারণ আমরা যথেষ্ট ঘাসের জমি ব্যবস্থা করেছি সেই ঘাস ঘাস থেকে আমরা গরুগুলোকে আমরা প্রতিদিন 20 কেজির মতো ঘাস সরবরাহ করি আর এছাড়া দানাদার খাবার এবং খড় দেওয়া হয় 20 কেজি ঘাস কি সবগুলো গরু মিলে না এক একটা গাভিকে আমরা 20 কেজি
ঘাস সরবরাহ করি এক একটা গাভিতে প্রতিদিন 20 কেজি সেটা কি মানে কোন সবুজ ঘাস না ঘাস সবুজ ঘাস আমাদের নেপিয়ার আর পাকচং এই দুইটা আমরা করি এই দুইটা ঘাস আমরা মিলিয়ে আচ্ছা দানাদার খাবারটা কতটুকু লাগতেছে প্রত্যেকটা গরু যে দুধের উপর নির্ভর করে যে কোনটা থেকে আমরা কখন দুধ পাচ্ছি কখন তারপর কোনটা কত মাস বয়সের প্রেগন্যান্ট ওইটার উপর নির্ভর করে হচ্ছে যে তার খাবারটা কি পরিমাণ হবে সেটা আসলে প্রতি মাসে দুধ বেশি দিলে কি খাবার বেশি দিতে হবে বডি ওয়েটের জন্য তার আমরা একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আছে আর তারপর দুধের জন্য তো অবশ্যই তাকে তার যেহেতু দুধটার সাথে তার আয়রন এবং অন্যান্য শরীরের বিভিন্ন উপাদান চলে যায় তাকে সেই পরিমাণ অবশ্যই খাবার দিতে হবে তারপরে দাম চাচ্ছি কত কেজি করে লাগে একটা গাভিতে এক একটা গাভিতে আমরা মূলত 4.5 কেজি থেকে 8 কেজি পর্যন্ত সরবরাহ করি সারাদিনে যখন একটা গাভি প্রেগনেন্ট থাকে ওই সময় তো বাড়তি পরিচর্যা নিতে হয় তখন ওই জিনিসটা মেনটেন করেন কিভাবে তখন মেনটেন করি তখন তাকে ক্যালসিয়াম আলাদা করে দেওয়া লাগে তারপর অন্যান্য ভিটামিনটা একটু দেওয়া লাগে যেন সে শরীরে স্ট্রেংথটা পায় তার বাচ্চা এবং সে যেন সঠিক স্ট্রেংথটা পায় আচ্ছা স্বাভাবিক খাবারের সাথে তাকে যেটা হচ্ছে ক্যালসিয়াম যেটা বললেন যে ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় আসলে এইটা ওইভাবে না খাওয়ায় মানে ঔষধি আকারে না খাওয়ায় খাবারের মধ্যে কোনো ক্যালসিয়াম বা ভিটামিনটা বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা আমরা আসলে যেভাবে খাবারটা প্রস্তুত করি তাতে আমার মনে হয় ঘাস এবং দানাদার খাবার থেকে সে পেয়ে যায় তারপরেও তাকে এক্সট্রা পরিচর্যার জন্য আমরা ওই তাকে সেই সময়টায় গর্ভবতী সময়টায় আমরা তাকে ওই মেডিসিন আকারে এই যে আপনাদের খামার গাভীর পাশাপাশি গরু মোটাতাজাকরণ আছে রোগ বালাই যাতে না হয় অনেক বড় বড় রোগ আছে খুরা রোগ ম্যাস্টাইটিস আরও আছে অনেক বেশি গাভীতে একটা দুধ আছে যে ওলানি ওলান জ্বর হ্যাঁ এই জন্য আপনি কি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন আমরা যথাসম্ভব যাতে না হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের খামারটা আমরা দৈনিক প্রায় 3-4 বার আমরা ওয়াশ করি আর এছাড়া প্রতি সপ্তাহে আমরা জীবাণুনাশক দিয়ে মেঝে পরিষ্কার করি আশা রাখি মানে খামারের গরুর পরিচর্যার প্রথম ধাপটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ এই যেহেতু তাদের গোবর এবং মলমূত্র থেকেই তাদের আসলে মূলত ইনফেকশনটা হয় আর এছাড়া কোনো নতুন গরু আসলে সেটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে যদি না রাখা হয় তাহলে সেটার থেকে অন্য গরুগুলো এফেক্টেড হতে পারে আমরা এই দুইটা জিনিস মূলত গুরুত্ব দিই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই 5টা গাভী থেকে কত কিছু দুধ এখন পাচ্ছেন যদি সবগুলোতে এক একটা আনব্যালেন্স আছে জি একটা তো হলো প্রেগন্যান্সি পিরিয়ড চলতেছে ওইটা আরেকটারও প্রায় ড্রাই পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে তো বাকি 3টা থেকে মূলত আমরা এখন প্রায় 30 কেজি দুধ সংগ্রহ করি এই কোথায় বিক্রি করেন খামার থেকে নাকি কেউ সংগ্রহ করে আমরা লোকালি বিক্রি করি আমরা এছাড়া আমাদের ঢাকায় কিছু কাস্টমার আছে যেহেতু আমার সাথে মূলত আমরা খামারের যারা মালিক আছি আমরা এখানে বেশ অনেকজনই আসলে এখানকার মালিক আমরা 13 জন বন্ধু মিলে আসলে এই জায়গাটা কিনি এবং করি এই ফার্মটা তো তাদের বাসা বাড়িতে আমাদের নিজস্ব বাসা বাড়িতে দুধ এখান থেকে যায় এবং আমাদের আত্মীয় স্বজনের কাছে যায় তো মূলত আমরা দুধ বিক্রি এই মুহূর্তে মার্কেটিং বেশি সমস্যা মার্কেটিংয়ে আমার সমস্যা হয় না কারণ আমাদের নিজস্ব দুধের চাহিদাই মূলত মিটায় আর যতটুকু উদ্বৃত্ত থাকে আমরা বাজারে সেটা বিক্রি চাহিদার চেয়ে উৎপাদন বেশি না নিজেদের মধ্যে যে এটা ডিস্ট্রিবিউশন করতেছেন তো সেক্ষেত্রে তাদের সবার কাছ থেকে মানে অর্থের অবশ্যই আমরা মূল্যটা তো পরিশোধ করি আমি নিজেও যখন আমার প্রতি সপ্তাহে আমার বাসায় দুধ নিয়ে যাই আমি প্রতি শুক্রবারে আসি আমি যতটুকু দুধ নিয়ে যাই আমি খামারকে সেটা পরিশোধ করি এটা তো করতেই হবে না আপনাদের তাহলে আপনি এটা জানতে চাচ্ছি যেহেতু আপনারা নিজেরাই নিচ্ছেন কত টাকা নির্ধারণ করেছেন পার কেজি আমরা যারা ঢাকায় নিচ্ছি তারা 80 টাকা করে লিটার পরিশোধ করছি আচ্ছা আর এখান থেকে এছাড়া আমাদের আত্মীয় স্বজন আমাদের ফার্মে থেকে আমাদেরকে বলে আমরা তাদের বাসায় পৌঁছে দিই ওই 80 টাকা করেই ঢাকার কাছে 80 টাকা আমরা 80 টাকা করে নির্ধারণ করি লোকাল যেটা লোকাল হচ্ছে গিয়ে যখন মার্কেটে যেই প্রাইস চলে কখনো 70 কখনো 75 কখনো 80 কখনো আবার 90 টাকা হয়ে যায় মানে এটা হলো বাজারের উপর নির্ভরশীল এই যে এই টাকা যে আপনি এখন দুধ থেকে যে টাকাটা পাচ্ছেন সেই সেটার খরচা দিয়ে গাভী এবং ষাঁড় গরু কতটুকু ব্যালেন্স হচ্ছে আমার গাভীর খরচ তো হয়ে যায়
সারের সম্পূর্ণ খরচ আমি মেটাতে পারি না। পারেন না? না, যদি সারের এই টোটাল খামারের খরচ মেটাতে হলে আর কয়টি গাভি প্রয়োজন আপনার খামারে? আমার হিসাবে আমার আরো তিনটি গাভি হলে আমি মেটাতে পারবো, অথবা আমার যদি একসাথে পাঁচটা গাভি যদি যেহেতু আমার খামারে প্রথম থেকে একদম 15 দিন বয়স থেকে আছে এবং সেই পরিচর্যাটা আমি দিতে পেরেছি, আমার বিশ্বাস যে এটা থেকে ভালো একটা মানে ফিডব্যাক পাবেন, ভালো একটা ফিডব্যাক পাবো। তারপর আমার পাশে একটা আছে এই দুইটা আমার এখানকার মানে ভবিষ্যতে আছে, খুব তাড়াতাড়ি পাওয়া যাবে দ্রুত। আচ্ছা, এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ডেইরি সেক্টর নিয়ে? ডেইরি সেক্টর নিয়ে আমরা খুব একটা এইগুলা থেকে আমরা এই বাছুরগুলো থেকে আমি পরবর্তী প্রজন্ম সঠিকভাবে তৈরি করার পরিকল্পনা আছে আমার। মানে সঠিক পরিকল্পনা মানে নিজেরা নতুন খাবার গাভি করার পরিকল্পনা? নতুন গাভি আসলে ক্রয় করে গাভি থেকে ভালো রেজাল্ট পাওয়া খুব কঠিন। আমাদের যে খামারে এখন 5টা বকনা বাছুর আছে, এইগুলা পরিচর্যা করে এইগুলার থেকে আমি যে পরবর্তী প্রজন্মগুলো আসবে ওগুলা থেকে আমি ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, এতক্ষণ আপনার কথা যারা শুনলেন, আপনি অনেক কথা বলেছেন ডেইরি সেক্টর নিয়ে, মোটা তাজাকরণ নিয়ে, যারা শুনলেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বলার একটাই আছে যে আসলে আমরা যেরকম, আমি উদ্যোক্তা হিসেবে বলবো, আমি আসলে হাতে কলমে কাজ না শিখেই আগে খামার শুরু করে দিয়েছিলাম, তারপর আমি হাতে কলমে শিখেছি। কিন্তু সব আমি আমার উপলব্ধি হচ্ছে কোনো খামার শুরু করার আগে অবশ্যই আপনি একটি প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ না নিয়ে আসলে খামার শুরু করলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, যেটা ওভারকাম করতে আপনার কস্ট অনেক বেড়ে যাবে। সেই কারণে আপনাকে অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে তারপর খামার করা উচিত। আচ্ছা, এই যে আপনি বললেন যে হাতে কলমে না নিয়ে শুরু করছেন, এখন পরে সেটা ই করছেন, প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণ আমি নেই, আমি ওই উপজেলা কৃষি অফ আমাদের যে গবাদি পশুর ডাক্তার সাহেব আছেন এবং এখানকার তাদের পরামর্শ নিয়েছেন, তাদের পরামর্শ নিতে নিতে এবং আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আমি তথ্য সংগ্রহ করে আমি আমার ফার্মে একটা রুটিন তৈরি করি এবং আমি আমার পরিকল্পনাটা এখন ঠিকভাবে সাজাতে পেরেছি আমি যেটা মনে করি। তাহলে আপনার ছোট্র ক্ষুদ্র অভিজ্ঞতায় এটাই বলা যায় যে যারা নতুন আসবে আসলে এই সেক্টরটায়, তারা প্রশিক্ষণ নিয়ে করাটাই বেটার, প্রশিক্ষণ নিয়ে করাটা বেটার, তাহলে অনেক সময় নষ্ট হবে না। যদি বিজনেস আকারে নিতে চায়, বিজনেস আকারে নিলে অবশ্যই প্রশিক্ষণ না নিয়ে শুরু করা উচিত। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে আপনি এই মুহূর্তে সঠিক পদ্ধতি এগিয়েছেন, এই আপনার এই সঠিক পদ্ধতিতে আপনার পরামর্শ এই আজকে প্রতিবন্ধীকে অনেক খামারিরা যারা বিপদগ্রস্ত আছেন, যারা জানেন না সমস্যা পড়ছেন, যে কোনো পরামর্শ আছে আপনার সাথে কথা বলা যাবে কিনা? জি, আমার সাথে কথা বলতে পারে, আমি আসলে খুব যে না যতটুকু জানেন, আমি খুব জানেন সেটা বলি না, কেউ সব কিছু জানে না, একটা মানুষ সব কিছু পরিপূর্ণ না, যে যতটুকু জানে তার কাছ থেকে একজনের পরামর্শ যদি উপকার আসে সেটাই আপনার পরামর্শ যোগাযোগ করে আমাকে যে কোনো সময় যোগাযোগ করতে পারে, দিনের বেলায়, রাত ছাড়া দিনের বেলা যোগাযোগ করতে হবে দর্শক। আচ্ছা, এই যোগাযোগ করার মাধ্যমটা তো মোবাইল নাম্বারটা একটু জানা যাবে? আমি দিয়ে দিচ্ছি 0119117172। নামটা কি জানি বলছেন? নাম রানা, রানা ভাই। দর্শক, যারা এই রানা ভাইয়ের পরামর্শ গ্রহণ করতে চান, যে নাম্বারটি বলেছেন অবশ্যই দিনে যোগাযোগ করবেন, রাতে নয়। আপনি বলছেন যে রাতে যোগাযোগ করতে পারবো না, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।